হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট একটি টিপস নিয়ে আসলাম, মানে একটি ফাউন্টেন মানে পানির ঝর্ণা নিয়ে আসলাম, একেবারে বিনা পয়সায় বলা যায়। যারা বেশ এটা সেটা করতে পছন্দ করেন, বসে না থেকে এই সমস্ত কাজগুলো করতে গেলে অবশ্যই ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং এটি করবেন। তো প্রথমে দুটি কোকো কোলার বোতল আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই বোতল দুটি বোতল হলেই হবে, আর একটু পাইপ ব্যাস। প্রথমে যে কাজটি হচ্ছে, এই তিনটা মুকুটি ভালো করে ছিদ্র করে নিতে হবে, মানে এই পাইপের মাপে। তো বন্ধুরা, আসলে এই মুকুটি বা বোতলে ছিদ্র করা এগুলো একটু সময় সাপেক্ষের ব্যাপার, কাজে আমি ছিদ্র করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তিনটি মুকুটি লাগবে, তিনটিতেই আপনার এই যে ছিদ্র করলাম, আর এই যে বোতলটি আছে এর পিছন পাশ ঠিক পাইপের মাপে এটিও ছিদ্র করতে হবে ব্যাস। এখন দেখার বিষয় এটি আমরা সেটিং করব কিভাবে, খুবই সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই এই জিনিসটি করবেন। এবার অপর একটি মুকুটি এটা উল্টো দিকে দিতে হবে, মানে সোজা আর কি। দুটো মুকুটি দুই ভাগ করে দিতে হবে। আঠাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আঠাটা এমন ভাবে দিতে হবে কোনো রকমের যাতে কোনো হাওয়া লিক না করে। আমাদের প্রথম উপরের যে বোতলটি এটির কাজ শেষ, তার মানে উপরে মুকুটিটি লাগিয়েছি এবং এখানেও লাগানো হয়েছে, তার মানে আর এই পাইপটা কিন্তু একেবারে উপর থেকে একেবারে সোজা চলে আসবে, তার মানে এই পাইপটি একেবারে শেষ পর্যন্ত চলে আসবে। তার মানে এখন আমরা এই বোতলের মাপে এই পাইপটি আমাদের কাটতে হবে, বোতলের মাপে যদি কাটতে হয় তাহলে এই পরিমাণ। তো আমাদের উপরের বোতল থেকে নিচের বোতলে সংযোগটি আমাদের হয়ে গেল, এখন বাকি আছে আর একটি কাজ, সেটি হচ্ছে আরেকটি পাইপ আমাদের নিতে হবে, ঠিক এই জায়গা থেকে একটি ছিদ্র আমাদের করতে হবে।
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের প্রায় কমপ্লিট। এখন আর একটি বোতলের মানে সামনের পাশটি এভাবে কেটে নেবেন, এই যে পেস্টটি আছে এভাবে আমরা লাগিয়ে দেব। আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, মূলত এই যে উপরের যে বোতলটি এটি কিন্তু অবশ্যই এর এটি উল্টো দিকে হতে হবে, তার কারণ হচ্ছে পানিটির চাপটি কিন্তু নিচের দিকে থাকবে, প্লাস হাওয়ার মাধ্যমে এই এই পাইপটি দিয়ে এই পানিটি উপরে উঠবে এবং এই এই ডেলিভারি থেকে এখানে আবার এই মাথায় পানিটি পড়বে। কিন্তু এই পাইপ এই বোতলটি কিন্তু সোজা করে দিলে হবে না কখনো, এটি কিন্তু উপর করে দিতে হবে। ব্যাস, তাহলে আপনারা আশা করি জিনিসটি বুঝে গেছেন খুব ভালোভাবেই। এখন আমরা এটি ট্রাই করবো।